আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে কিভাবে স্ক্রলিং টেক্সট অ্যাড করতে পারেন সেটা দেখাবো। তো এটা অনেকটা লোয়ার থার্ডের মতো, বা আমরা অনেক সময় দেখি না টিভি চ্যানেলগুলোতে যে ব্রেকিং নিউজটা আছে সেটা নর্মালি এভাবেই হাইলাইট করে দেয়। তো আপনারা কীভাবে এটা তৈরি করতে পারেন ক্যামটাসিয়ার মাধ্যমে শুধুমাত্র, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ কাজটি করার জন্য আমি এখানে একটা প্রজেক্ট বা একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমার এখানে, এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুবই সহজ, আপনাকে কষ্ট করতে হবে না। তো আমরা প্রথমে চলে যাব শেপে, অর্থাৎ আমরা একটা শেপ অ্যাড করব। অ্যানোটেশনে গিয়ে এখানে অনেকগুলো আপনি শেপ পেয়ে যাবেন, এখানে এখানে যে শেপস আছে সেখানে গিয়ে আপনি যে ব্ল্যাক শেপটা আছে না সেটা আপনি নিয়ে নেবেন। তো শেপটা আমি এখানে নিচ্ছি, এখানে নিয়ে এটাকে হচ্ছে কী করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এভাবে টেনে এটাকে বড় করে দিবেন, বড় করে এখানে এই যে মোটামুটি একটা আকৃতি দিবেন। এরপর আমরা শেপটাকে একটু সরাসরি এত ব্ল্যাক রাখবো না, এত ব্ল্যাক রাখলে হচ্ছে বোঝা যাবে না। তো ক্যাপাসিটিটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যত বেশি কমাবেন তত বেশি হালকা হবে। তো আমরা এই ধরনের ক্যাপাসিটিটা রাখতেছি। আপনি চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারেন, সেটা এখান থেকে নিজের মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি ব্ল্যাকে রাখতেছি, ব্ল্যাকে এই ক্যাপাসিটিটা রাখতেছি, এবং এটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। এরপর এই শেপের ঠিক উপরে আপনি আরেকটা লেয়ার নেবেন, সেটা হচ্ছে টেক্সটের জন্য। এই যে টেক্সটের জন্য আমি আরেকটা কিনে নিলাম, এই অ্যানোটেশন নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এখানে আমরা এটাকে একটু বড় করে দিই, এটা সমান রাখবেন অবশ্যই। এরপর এখানে আমরা একটা লেখা অ্যাড করব, ধরুন আপনি আপনার মতো করে যে কোনো লেখা ইউজ করতে পারেন। আমি দিচ্ছি ধরুন থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ATCHING, থ্যাংকস ফর ওয়াচিং। এরপর হচ্ছে ইফ ইউ লাইক মাই ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি এটা লিখে দিচ্ছি, ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই TCHANEL চ্যানেল। এখন এটাকে একটু ছোট করে, সরি এটাকে একটু বর্ধিত করে দিচ্ছি, এবং টেক্সট সাইজটাকেও আমরা একটু ছোট করে দিব। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে, এই যে আমরা টেক্সট সাইজটাকে ছোট করে দিলাম, এবং এই যে ফন্টটা আছে না সেটাকে ধরুন আমি একটু অন্য একটা ডিফারেন্ট কালার ইউজ করবেন আপনারা, যাতে সেটাকে যেটা যাতে সেটা কী হয় ফুটে উঠে, ঠিক আছে। এই যে এই কালারটা যাতে ফুটে উঠে, তো এখানে আমি এই কালারটা ইউজ করলাম। আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, বা ব্ল্যাক ইউজ না করে আমরা যদি এখানে রেড ইউজ করি কী হয়। আচ্ছা আচ্ছা, আমি রেড ইউজ করলাম, ঠিক আছে, মানে আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে আমরা এখন অ্যানিমেট করবো। আসলে এটার মূল কাজটাই হচ্ছে অ্যানিমেশনের কাজ, ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। এটাকে এভাবে বাইরে টেনে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আচ্ছা এখানে একটা কাজ করি আমি, সেটা হচ্ছে ক্যানভাসটাকে 25% করে দিই, তাহলে হচ্ছে আমাদের টানতে এভাবে সুবিধা হবে। এটা কেন 25% করছি কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। এটাকে কিন্তু অ্যালাইন করে টানতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এটাকে অবশ্যই 25% করে দিবেন, বা আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আর কি। আচ্ছা 25%ই রাখি আমরা, সরি কন্ট্রোল ওয়াই দিয়ে চলে গেলাম আমি, এখানে দিচ্ছি 25%, এবং এখানে টেক্সটটা হ্যাঁ অ্যাভেলেবেল, এটাকে বাহির থেকে রাখতেছি। এখন আপনি যেটা করবেন এখানে হচ্ছে অ্যানিমেশনটা কিন্তু অ্যাড করবেন। তাহলে আমি এখানে অ্যানিমেশনে চলে গেলাম, অ্যানিমেশনে গিয়ে এই যে আমি এখন এটাকে সিলেক্ট করবো। আপনি অবশ্যই এই যে এটা হচ্ছে কিন্তু কি আমাদের হচ্ছে যে শেপটা, শেপটা কিন্তু সিলেক্ট করা যাবে না, আমাদের টেক্সটটা সিলেক্ট করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে। এরপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই লেয়ারটাকে এভাবে টেনে ধরে এদিকে এরকম করে নিয়ে আসবো, কিছুক্ষণ পরে আপনারা সেটা দেখতে পাবেন, ঠিক আছে, এটা আপনারা দেখতে পাবেন। তো আমি সেটা এখন অ্যাপ্লাই করি, আমি অ্যানিমেশনে চলে গেলাম, সেখানে আমি কাস্টম অ্যানিমেশনটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাড করতে পারেন, যেখান থেকে অ্যাড করবেন ঠিক সেখান থেকে এটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি এটাকে জাস্ট কী করতেছি, এটাকে টেনে ধরে এদিকে এনে দিচ্ছি, একদম ধীরে 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 আপনারা নিয়ে আসবেন, এটাকে একদম শেষ পর্যন্ত টেনে দিবেন। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে খেয়াল করি আচ্ছা এটাকে আমরা একটু সাউন্ডটা কমিয়ে দিই ভিডিওর, এবং এটাকে একটু এখন বড় করে ফেলি, ফিট করে ফেলি। এই যে এখানে যে সাউন্ডটা আছে সেটাকে হচ্ছে আমি এখানে কমিয়ে দিচ্ছি। এখন আমি একটু প্লে করে দেখি আসলে কী ঘটে, আপনারা দেখতে পাবেন।
আমরা দেখবো যে লেখাটা অনেক বেশি দ্রুত হচ্ছে কি চলে গেল। এই যে আমরা দেখলাম যে এ পাশ থেকে লেখাটা অনেক বেশি দ্রুত চলে গেল। তো এটা স্পিডটা কমানোর জন্য আপনি জাস্ট এটাকে ধরে এরকম টেনে দিবেন, ঠিক আছে? যতটুকু থেকে টেনে দিবেন ঠিক ততটুকু জোর হবে। এখান থেকে স্টার্ট হবে, খেয়াল করুন। এই যে লেখাটা হচ্ছে, এই যে খুব ফাস্ট যাচ্ছে কিন্তু, ঠিক আছে, খুব ফাস্ট যাচ্ছে। তো আপনি এটাকে চাইলে আরও স্পিডটা কী করতে পারেন, আরও কমিয়ে দিতে পারেন। কিন্তু কীভাবে কমাবেন আমি দেখাচ্ছি। এটাকে যদি আমরা বাড়িয়ে দিই এবং এটাকে আরও বড় করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে স্পিডটা খুব স্লাইটলি কিন্তু বাড়তেছে। এই যে আমরা এখন দেখতে পাবো যে খুব ধীরে ধীরে কিন্তু যাচ্ছে। অর্থাৎ আপনি এই প্যানটাকে, অ্যানিমেশন প্যানটাকে যত বেশি বড় করবেন তত বেশি সেটা ফাস্ট কিন্তু দৌড়াবে, আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর যদি দেখেন এটা ডিউরেশন কিন্তু খুবই কম, এই জন্য সে ধীরে ধীরে যাচ্ছে। আর আপনি যদি আরও বড় করেন এটাকে, তাহলে সে আরও সময় নিয়ে কিন্তু আগাবে। এই যে এখান থেকে দেখুন অনেক ধীরে ধীরে যাবে। অর্থাৎ এই প্যানটাকে আপনি যত বড় করবেন ঠিক ওই যে স্ক্রলিং টেক্সটটা আছে না সেটা কিন্তু ঠিক তত দ্রুত কিন্তু, সরি, কত তত আস্তে কিন্তু এটা স্ক্রল করবে। তো এখানে চাইলে আপনি বাংলা লেখাও অ্যাড করতে পারেন, সেটা অব্রো কিবোর্ড কিংবা বিজয় কিবোর্ড দিয়ে অ্যাড করে দিতে পারেন এবং এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের স্ক্রলিং টেক্সট নিয়ে ভিডিও। কীভাবে নিউজ ডেস্কের মতো বা টিভি চ্যানেলের ভিডিওগুলোর মতো আসলে অ্যাড করতে পারেন সেটা নিয়ে ভিডিও। তো ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে কোনো কিছু না বুঝলে সেটা জানাবেন, এবং আপনি এটাকে সর্বশেষ এক্সপোর্ট করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।